তাহলে মারবো আমি কোন জায়গায়? এমন জায়গায় মার দেবে যাতে খুলে কাউকে দেখাতে না পারে। ওই জায়গা কোমরের নিচ থেকে, এক কথা কই দা যাই না, মেয়েরা ডাক দিয়ে বলবে উনি আমার স্বামী, ছেলে মেয়েরা ডাক দিয়ে বলবে উনি আমার আব্বা, আপনার ভাই বোন যদি বেঁচে থাকে ওরা ডাক দিয়ে বলবে উনি আমাদের বড় ভাই, এলাকার মানুষজন বলবে উনি আমাদের এলাকার একজন ভালো মানুষ ছিল। একা একাই দুনিয়ায় হাজার হাজার ভালো কাজ করেছে, কোনোদিন আমাদের ভালো কাজে তাগিদ দেয় নাই, উদ্বুদ্ধ করে নাই। আল্লাহ বলবেন তা কি চাও, কি বলতে চাও তোমরা বলো, সবাই একযোগে ডাক দেওয়া বলবেন রব্বুল আলামিন কিচ্ছু চাই না, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে জোরা পায়ের লাথি দিয়ে ওই হাজি সাহেবকে, বাজপ্ত নামাজের মুসল্লিকে আমরা লাথি দিয়ে ওকে উপর করে ওকে সহকারে জাহান্নামে যেতে চাই। এই আয়াত থেকে প্রমাণিত হয় আপনি একাই বাঁচলে হবে না, সবাকে বাঁচানো লাগবে। কারানে কারিমে আল্লাহ দিয়েছে কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়াহলিকুম নার, আর তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অর্ডার কার? সবাই বলেন। আজ আপনি নিজে একাই বাঁচছেন, আপনার আহাল বলতে শুধু ঘরের বউ না, ছেলে মেয়ে না, মা বাবা না, ভাই বোন না, আপনার বাড়ি থেকে ডানে বামে সামনে পিছনে 40 বাড়ি যারা যত দূরে যায় সবাই আপনার আহাল প্রতিবেশী। কথা বলে না কেন? তারা কি করে, তারা কেমনে চলে, তারা পৃথিবীতে আল্লাহর আইন মানছে কিনা, আল্লাহর বিধানের পক্ষে কিনা, তাদের জীবনে ইসলাম আছে কিনা, এই দায়িত্ব অবজার্ভ করার, ভিজিট করার আপনার। এই কথা বল না কেন? এখন আপনি যদি বলেন যে না ও দাওয়াত ও দরকার আমার নেই, আমি খাবো দাবো আর ফুর্তি করবো আর মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করবো, খোদার কসম দুনিয়ায় যত রোজা রাখেন, যত মসজিদে গিয়ে সময় কাটান, যত সেজদা দান ডুকু করেন, এই আহাল গ্রাম পাড়া প্রতিবেশীর জোড়া পায়ের লাতি খেয়ে জাহান্নামে দেওয়া লাগবে। এই কারা যাবেন হাত তোলেন তো দেখি, একজনও নেই। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে গো, এশার নামাজ পড়ে নাই, ও করছে হুজুর 180 মাইল বেগে চালান 12টা পর্যন্ত, আমরা আমরা আরো আছি, কারণ ওর তো চিন্তা নেই, ওর তো ফজরের নামাজও নেই, ওর কিছু নেই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সলাহ, রাহুল মুসলিম। নবীজি বলেন আল্লাহর বান্দার ভেতরে এতটুকুন পার্থক্য, যারা আল্লাহর বান্দা তারা নামাজ আদায় করে, আর যারা আল্লাহকে অস্বীকার করে তাদের এতটুকুন পার্থক্য, ওরা নামাজ আদায় করে না। এই কথা শুনতেছেন? পরিবারে মেয়েদের দিকে তাকান, এগুলি মেয়ে, আমার তো মনে হয় কটকটি, কেউ হয়েছে কটকটি, কেউ হয়েছে কিরণমালা, এই এলাকায় তো নেই। কার বউ এই রকম আছে হাত তোলেন তো, দোষ তো ওদের না, দোষ আমাদের। এমন এমন বাজার থেকে পোশাক কিনে নিয়ে এসে দেই, ও পোশাক না মশারি না জামা কিচ্ছু বোঝা যায় না, আরো বাজারে ঘুরতে নিয়ে যায় বিনোদন করার জন্য, বউ নিয়ে মাছ পড়েন। এই কিসের ইমানদারের দাবি করেন আপনি, কিসের মুসলমান আপনি? আপনার অধীনস্থ আপনার পরিবার, এখনো এদেরকে যদি সোজা করতে না পারেন তাহলে আপনার জবাব দেওয়ার রাস্তা একদিন থাকবে না কি? এই আঙ্গুলের মতো আলিফের মতো বাড়ির মেয়েদেরকে সোজা করতে পারবেন তো? বউ যদি পর্দা না করে, ইসলামের ফরজ বিধান যদি না মানে, ও সাতাকে তালাক দিয়ে দেন, কারণ মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাহুল বুখারী। বন্ধুত্ব হবে শত্রুতা হবে কার জন্য? এই কথা কয় না, আপনার মেয়ে আপনার স্ত্রী যে কায়দায় চলাফেরা করছে এটা ইসলাম পছন্দ করে না, আমার আল্লাহ পছন্দ করে না। শত্রুতা আল্লাহর দিকে তাকিয়ে স্ত্রীর সাথে করা লাগবে, ছেলের সাথে করা লাগবে, মেয়ের সাথে করা লাগবে, নাহলে জবাব দেওয়া লাগবে কার কাছে? সবাই বলেন, এই দায়িত্ব কি পালন করেন? এই এই পর্যন্ত শেষ, জবাব দেওয়া লাগবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমার মা বোন যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, আপনাদের পরিচালক আমার আল্লাহ দুনিয়ার তাম স্বামীদেরকে পুরুষদেরকে বানিয়েছে, আর রিজাল কওয়ামুন আলা নিসা বিমা ফাদালাল্লাহু বাদুহুম আলা বাদ, বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 34 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন তাম দুনিয়া
নারীদের প্রেসিডেন্ট তথা পরিচালক গাইডলাইন দাতা আমি আল্লাহ দুনিয়ার পুরুষদের বানিয়েছি কথাকার আপনার স্ত্রীর আপনি পরিচালক আপনার ম্যাডামের আপনি একজন কর্তা দায়িত্বশীল এবার আপনার ম্যাডাম যদি দুনিয়ায় আল্লাহর পক্ষে না থাকে আল্লাহর ইসলামের ফরজ বিধান তার জীবনে নিতে না যায় তাহলে আল্লাহর দিকে তাকিয়ে আপনাকে এবার আপনার ম্যাডামের সাথে শত্রুতা করা লাগবে এই কথা বলেন না কেন শত্রুতা কি দিয়ে করবেন এই রকম অস্ত্র দিয়ে এই বউ মারেন কারা হাত তোলেন তো এই এলাকায় বউ মারা নেই কারা বউ মারেন হাত তোলেন তো আমার ভাইরা ইসলামের যে শিক্ষা আপনার স্ত্রীকে যদি আপনি কিছু শেখাতে চান সর্বপ্রথম ভালো ভালো উপদেশ তাকে দেওয়া লাগবে দুই নম্বরে এতেও যদি কাজ না হয় বিছানা আলাদা করে দেয়া লাগবে তিন নম্বরে এতেও যদি কাজ না হয় ওয়াদরিবুহুন্না প্রহার করা লাগবে আইনকার সবাই বলেন তাহলে মাইরের কথা আগে না পরে কথা কই না আজ তো আমরা বউ মারি তরকারিতে লবণ কম বেশি হলে মনের মতো তরকারি আটটা দশটা রান্না না করলে বাপের বাড়ির থেকে টাকা যৌতুকের না আনলে বউ ইসলাম মানে ইসলামের ফরজ বিধান মানে না ইয়াদত নামাজ পড়ে না চল্লিশ বছর ধরে ঘর সংসার করছে আটটা দশটা সন্তান জন্ম দিচ্ছে কোনদিন আল্লাহর দিকে আমরা ডাকি না আল্লাহর দিকে দাঁড় করানোর চেষ্টা করি না ওই জন্য কোনদিন আমরা সব থাপর দিই না কথা বলেন যত মার যত কিল যত গুতা যত ঘুষি সব কিন্তু আমরা করি স্বার্থের জন্য আমার বন্ধুরা কি বোঝাতে চাই আমি আপনার স্ত্রীকে যদি আপনি লাইনে আনতে চান এক নম্বরে ভালো ভালো কথা দিয়ে তাকে বোঝানো লাগবে দুই নম্বরে যদি কাজ না হয় তাহলে এবার আপনাকে বিছানা বেড আলাদা করে দেয়া লাগবে ও উপরে থাকবে প্রয়োজনে আপনি নিজে থাকবেন থাক কয়দিন থাকবি থাকবি তাও যদি কাজ না হয় ঘর পাল্টান এই পারবেন না পারবে ইনশাআল্লাহ বউ পাগলা দেওরা আজ এই দেশে বউয়ের কারণে কত মানুষ মা বাবা থেকে শ্বশুর বাড়ি থেকে ঘর জামাই সেজে বসে হিজরা ওটা বউ যা করে ও চিন্তা করে আয় আল্লাহ ছাতা চলে গেলে তো আমার সব শেষ আরে ভাই বউ মরলে বউ পাওয়া যাবে কিন্তু মা মরলে বাবা মরলে তাম দুনিয়া কোটিবার বিক্রি করলেও মায়ের এক ফোঁটা দুধের হক কোন সন্তান আদায় করতে পারবে না তাম দুনিয়ার মানুষের পায়ের নিচে থাকে জুতো তারপরে মাটি আর মায়ের পায়ের নিচে জুতো না মাটি না সরাসরি আমার আপনার জান্নাত আর সেই বউয়ের কারণে অনেকে বউ পাগরা দেওরা সেজে পাঁচ বছর দশ বছর ধরে মায়ের সাথে কথা বলে না এই কারা আছেন হাত তোলেন তো এখানে তো নেই সব আল্লাহর ওলি বসে হ্যাঁ চালাক চালাক খুব চালাক আমার ভাইরা বউকে যদি লাইনে নিয়ে আসতে যান নিজের স্ত্রীকে যদি আলিফের মতো আঙ্গুলের মতো সাজা করতে যান এক নম্বরে ভালো ভালো পরামর্শ দেয়া লাগবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী নাসাই শরীফের হাদিস আল্লাহর নবী বলেন নারীদেরকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে বানানো হয়েছে তারা সব সময় একটু টেরায় থাকবে নবীজি বলেন তোমরা ওদেরকে বেশি টানাটানি করো না কারণ ওদের নিয়ে যখন বেশি টানাটানি করবা তখন ওরা ভেঙে যাবে আবার একেবারে টানাটানি বন্ধ করো না একেবারে জোরা লাগবে এই জন্য ইসলামের নীতি আল্লাহর কোরআনের যে স্পষ্ট কথা আপনার স্ত্রীকে এক নম্বরে লাইনে আনার জন্য ভালো করার জন্য আপনাকে ভালো ভালো পরামর্শমূলক উপদেশমূলক কথাগুলি বলা লাগবে দুই নম্বরে তাতেও যদি কাজ না হয় বেড বিছানা আলাদা করা লাগবে তিন নম্বরে এতেও যদি কাজ না হয় এবার মারা লাগবে আল্লাহ বলেন এরপরে আর নতুন করে সিদ্ধান্ত নয় ফালা তাবগুন তাবগু আলাইহিন না সাবিলা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আর কোন রাস্তা তালাশ করতে যাইও না এবার যা হবে ফয়সালা কার এবার আসেন তো মারবেন কি দিয়ে এত বড় অস্ত্র দিয়ে
স্ত্রীর সার জায়গায় মারা সম্পূর্ণ হারাম। কেউ যদি স্ত্রীর মুখে মারে, মাথায় মারে, বুকে মারে, পিঠে মারে, আর এই মারের কারণে যদি স্ত্রীর কোন জায়গায় অঙ্গহানি হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, আমার বন্ধুরা এটা যদি কোন স্বামীর দ্বারা স্ত্রীর হয়ে যায়, কম করে 25টা উট আল্লাহর রাস্তায় কাফফারা দেওয়া লাগবে। এদেশের অনেক বউ মারা প্লেয়ার আছে না নেই? বউ মারতে মারতে বুকের উপরে পা তুলে বলে, আমারে আব্বা কোনালে ছেড়ে দেব না, এই এলাকায় নেই বউ মারা। কেউ যদি বউ মারতে গিয়ে, আমি আবারও বলছি, চার জায়গায় স্ত্রীকে মারা যাবে না, এক নাম্বার মুখে, দুই নাম্বারে মাথায়, তিন নাম্বারে বুকে, চার নাম্বারে পিঠে, এই চার জায়গায় মারা এটা হারাম। কেউ যদি স্ত্রীকে জোরে ওই কায়দায় মারতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরায়, শরীরের কোনো অঙ্গহানি হয়ে যায়, 25টা উট আল্লাহর রাস্তায় স্ত্রীর নামে কাফফারা দেওয়া লাগবে। কথা শুনতেছেন? এরপর বউ মারবেন? এবার প্রশ্ন করেন, হুজুর তাহলে মারের কথা যে আল্লাহ দিলেন ইসলামে আছে, তাহলে মারবো আমি কোন জায়গায়? এমন জায়গায় মার দেবেন যাতে খুলে কাউকে দেখাতে না পারে, ওই জায়গা কোমরের নিচ থেকে। এক কথা কই দা, এবার মারবেন কি দিয়ে? এক হাত লাঠি দিয়ে, আধা হাত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা অবশ্যই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা এটা সুন্নত, কার সবাই বলেন। এবার স্ত্রীকে মারের ব্যাপারে আল্লাহর নবী দিয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করবে। আমার বন্ধুরা, এক টাকার মেসওয়াক পরিমাণ অস্ত্র দিয়ে স্ত্রীকে মারা লাগবে। কয় টাকার না বোঝাতে পারিনি, কয় টাকার? এ ভাই বলেন না কেন, কয় টাকার? এক টাকার, এক টাকার বা মেসওয়াক পরিমাণ অস্ত্র দিয়ে স্ত্রীকে মারালো লাগবে। এক বিঘা, এক বিদ্যে, কথা বোঝা যায় নাই না? আবার কালকে পেলাস দিয়ে ধরবেন যে হুজুর একটু সুবিধার জন্য একটু বড় করে নিস। বউ মারার সময় তো মানে আর হুশ থাকে না। ওই ব্যক্তি সবচেয়ে বীর বাহাদুর যে রাগের মাথায় নিজেকে সেভ করতে পারে, সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই ব্যক্তি সবচেয়ে পৃথিবীতে বীর বাহাদুর শক্তিমান, নবীজি বলেন যে রাগের মাথায় তার রাগটাকে কন্ট্রোল করে ফেলে, সুবহানাল্লাহ বলতে পারেন না? আর বউ মারতে গেলে আমাদের হুশ থাকে না, মারতে মারতে এক তালাক দুই তালাক করে 14 গুষ্টি শুদ্ধ তালাক, না গুলি করা যাবে না। মুসলমানের জন্য রাগ করা কি হালাল না হারাম সবাই বলেন? এই জন্য যাদের স্ত্রী আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। পারবেন তো? নিজে বাজারে যেটা খাবেন স্ত্রীর জন্যও সেটা নিয়ে আসবেন, পারবেন? আবার মন্তব্য করিয়েন না তো, আমি তো বিড়ি খাই, সিগারেট খাই, হুকা খাই, বাবা খাই, হুজুর তো বলে গেছে, তো ওটাও বউয়ের জন্য নিয়ে যাই কি এটা করবেন না? বাজারে যদি একটা মিষ্টি খান, একটা মিষ্টির দাম সে 20 টাকা 10 টাকা, যদি মিষ্টি কিনে বউকে নিয়ে এসে খাওয়ার কায়দা না থাকে, অন্তত 10 টাকা দিয়ে অন্বেষা একটা চানাচুর নিয়ে আসবেন, আর না হলে অন্তত একটা চকলেট নিয়ে এসে স্ত্রীকে দেবেন। আপনি কালকে থেকে আমল শুরু করেন, বউ যতটুকুন আপনাকে এতদিন ভালোবাসা দিয়েছে, আগামীকাল রাত থেকে পরীক্ষা করেন, ও ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। এই কথা কয় না? আপনি তো তা না, গোটা দুনিয়া খেয়ে আসে, বাড়িতে ব্রয়লার মুরগি হাফ কেজি নিয়ে আসছে, ও খাতে বসে হাড্ডি চাপাতে চাপাতে ও আরো চায়, একটা বার চিন্তা করে না, হাফ কেজি গোস্ত নিয়ে আসলাম, আমার ছেলে মেয়ে 5টা, বউ সহ আমি 2 জন 7 জন, আমি জম্মের খাচ্ছি গোটা দুনিয়ায়, এখানে খাতে বসছি, আমার বউয়ের জন্য আছে কিনা কোনো চিন্তা নেই। হ্যাঁ, এরকম হক মারার জম কারা আছেন, হাত তোলেন তো দেখি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের স্ত্রীদেরকে কতটুকু ভালোবাসতেন, আল্লাহর নবী যখন যে গ্লাসে পানি পান করতেন, হুবাহুব ওই জায়গায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ লাগিয়ে পানি পান করতেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীরা যে প্লেটে খানা খেতেন, ওই পাত্রে হুবাহুব আল্লাহর নবী খাবারগুলি এক করে খেতেন। স্বামী স্ত্রী উভয় মিলে যখন খানা খেতে বসবেন, যতক্ষণ খানা খাবেন ততক্ষণ সব দেবে কে? স্বামী হয়ে যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার আপনি তুলে দিতে পারেন,
প্রত্যেক লোকমার বিনিময় আল্লাহর রাস্তায় সদকা করার মত সওয়াব আমল্লামায় দান করবে। করেন মহব্বত থাকবে কি করে বলেন তো, মহব্বতটা থাকবে কি করে? আগামী কাল থেকে এই আমলটা করেন। আর একটা আমল আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে আজকেই বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দেবেন, কারণ সালামের ভেতরে শান্তি আছে না নেই? সবাই বলেন, স্ত্রীকে সালাম যদি দেন তাহলে তো নেকি তো হলোই। উভয়ের মাঝে যে একটা মহব্বত এটা তৈরি করে দেয় কে? আপনি যখন আপনার স্ত্রীকে সালাম দেবেন, আপনার সন্তানাদিরাও কিন্তু সালাম শিখে গেল, তাহলে ঘরের ভেতরে স্বামী স্ত্রীর সালামের আদান প্রদানের দরকার আছে না নেই? পারবেন তো ইনশাআল্লাহ।